আবু দরদা নামে একসা হাবিতার ঘটনা বলে আবু দরদা নামে একসা হাবিতার ঘটনা বলে সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে এমন কি ঘটনা বলেছিল যে দয়ার নবীও কেঁদে ফেলেছিল বলছি শুনুন ওই সাহাবী বলে ও গো নবী দয়াময় ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময় ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময় আমি গরিব মানুষ কাজ করিতে যেতাম বহু দূরে আমি গরিব মানুষ কাজ করিতে যেতাম বহু দূরে আর গর্ভবতী বিবি ছিল আমার ওই ঘরে ও গো গর্ভবতী বিবি ছিল আমার ওই ঘরে যারা আমার মতো করত সফর তারা একদিন আমায় দিল খবর তোমার বিবির পেটে বাচ্চা ছিল তুমি দেখে গিয়েছিলে তোমার বিবির পেটে বাচ্চা ছিল তুমি দেখে গিয়েছিলে সেই বাচ্চা মারা গেছে প্রসব হওয়ার কালে সেই বাচ্চা মারা গেছে প্রসব হওয়ার কালে আবু দরদা বলছে ও দয়ার নবী আমি গরিব মানুষ কাজ করতে যেতাম দেশ বিদেশে আর আমি বছরকে বছর কাটিয়ে দিতাম বিদেশে গিয়ে আমি যখন বিদেশে কাজে যাচ্ছি তখন দেখে গিয়েছিলাম আমার বিবি গর্ভবতী অবস্থায় আছে আর আমি এতটা আনন্দের সঙ্গে কাজেতে গিয়েছিলাম যে আমার বিবি যেই সন্তানকে জন্ম দেবে সেই সন্তানটা পুত্র সন্তান হয়ে পৃথিবীর মধ্যে আসবে আর আমার মতো যারা সফর করত তারা একদিন আমাকে খবর দিচ্ছে ও আবু দরদা তোমার বিবির পেটেতে যে বাচ্চাটা ছিল তোমাদের সেই বাচ্চাটা দুনিয়া দেখার আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে দয়ার নবীজি আমি যখন এই খবরটা পেলাম ততটা এতটা দুঃখ পেয়েছিলাম তখন আমি এক বছর থাকার কথা বিদেশে আমি তিনটে বছর বিদেশে কাটিয়েছি মনের দুঃখতে আমি বাড়িতে ফিরিনি তারপরে তিন বছর ফেরার পর আমি যখন ঘরেতে ফিরলাম তখন এক দৃশ্য দেখে অবাক হয়ে গেছি কি দৃশ্য বলছি শুনুন অতি সুন্দর কথায় আমি কয়েক বছর পরে যখন ঘরে এলাম ফিরে আমি কয়েক বছর পরে যখন ঘরে এলাম ফিরে দেখি এক চাঁদের মতো ছোট মেয়ে ঘরে আমার ঘরে দেখি এক চাঁদের মতো ছোট মেয়ে ঘরে আমার ঘরে আমি বিবিকে বলি ও গো বিবিকে এই চাঁদের কণা আমি বিবিকে বলি ও গো বিবিকে এই চাঁদের কণা বিবি মোর দুহাত ধরে কেঁদে কেঁদে বলে সব ঘটনা বিবি মোর দুহাত ধরে কেঁদে কেঁদে বলে সব ঘটনা বলে ক্ষমা করে দাও গো স্বামী তোমায় মিথ্যা খবর দিয়েছি আমি কি মিথ্যা খবর যদি খবর তোমায় দিতাম আমি বিয়ে হয়েছে বলে যদি খবর তোমায় দিতাম আমি বিয়ে হয়েছে বলে তবে সমাজের ভয়ে এই মেয়েকে দিতে মেরে ফেলে তুমি সমাজের ভয়ে এই মেয়েকে দিতে মেরে ফেলে আবু দরদা বলছে আমি যখন বাড়িতে ফিরলাম দেখি আমার বাড়িতে একটা চাঁদের মতো ফুটফুটে তিন বছরের মেয়ে এদিক ওদিক খেলাধুলা করছে আমি বিবিকে প্রশ্ন করলাম ও গো বিবি আমার বাড়িতে এই এত সুন্দর চাঁদের মতো একটা মেয়ে কে তখন বিবি কাঁদতে কাঁদতে আমার হাতে পায়ে ধরে বলছে ও গো স্বামী আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমি তোমাকে একটা মিথ্যা খবর দিয়েছি বলে কি মিথ্যা খবর আমি যে তোমাকে তিন বছর আগে বলেছিলাম যে আমাদের সন্তান জন্ম হওয়ার আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে পৃথিবীর মুখ দেখার আগে না স্বামী আমাদের সন্তান দুনিয়া ছাড়েনি এই যে কন্যা সন্তান চাঁদের মতো তুমি যাকে প্রশ্ন করছে এটা কে
সেটা হলো আমার তোমার কন্যা। ওগো স্বামী আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। তখন স্বামী দেখে অবাক, আবু দারদা বলছে আমার বিবি একই ভুল করলো। বলছে তুমি তিন বছরে কি মানুষ করলে, কিন্তু আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানতে পারলো না। বলছে না, আমি যখনই দেখেছি এ মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা রূপে জন্তক জন্মগ্রহণ করেছে, আমি তখনই বুঝতে পেরেছি আমার স্বামী সমাজের ভয়েতে একে আর পৃথিবীতে রাখবে না, শুনতে পেলেই ইক্ষুনি মেরে দেবে। তাই আমার দূর সম্পর্কের একটা বোন ছিল, তার কাছে আমি পাঠিয়ে দিয়েছিলাম, সেই বোন তিন বছর মানুষ করে আমার বাড়িতে পাঠিয়েছে। তখন আবু দারদা চিন্তায় পড়ে গেছে, হায় রে, আমি এবার মানুষের সামনে কি মুখ দেখাবো যে আবু দারদা একটা কন্যা সন্তানের জন্মগ্রহণ করেছে। তখন কি ঘটনা ঘটছে শুনুন। আবু দারদা বলে, ভাবি মনে আমি সারাক্ষণ মিয়ে মারবো কি করে, চিন্তা আমি করি সারাক্ষণ মিয়েকে মারবো কি করে, চিন্তা আমি করি সারাক্ষণ। নবী গো একদিন আমি হেসে হেসে বলি বিবিকে, নবী গো একদিন আমি হেসে হেসে বলি বিবিকে, যাব দাওয়াত খেতে দাও সাজিয়ে ছোট মেয়েকে, যাব দাওয়াত খেতে দাও সাজিয়ে ছোট মেয়েকে। তখন হেসে হেসে নিয়ে বলিল, চলো আব্বা জলদি চলো, আমার আঙুল ধরে যেতে যেতে ছোট মেয়ে বলে, আমার আঙুল ধরে যেতে যেতে ছোট মেয়ে বলে, রোজ যে বেশি চলো সে গাছের ছায়া তলে, রোজ যে বেশি চলো বসে গাছের ছায়া তলে। নবী আমি প্ল্যানিং করলাম কিভাবে এই মেয়েকে মারা যায়। যখন আমি চিন্তা ভাবনা করলাম, একদিন বিবিকে আমি আইডিয়ার করে বললাম, ওগো বিবি আজকে ছোট্ট মেয়েকে সাজিয়ে দাও, আমি এক দূর বিয়ে খেতে যাব আর বাবুকে নিয়ে যাব। আমার ছোট্ট মেয়ে এতটা খুশি হয়েছিল, বললো আব্বা আমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি। আমি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে সেই মেয়েকে ধুধু মরুভূমি দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। ভরা দুপুর, গরম, রোদের তাপ, নিয়ে আর হাঁটতে পারছে না, বলছে আব্বা অনেক গরম লাগছে, আমি আর পাচ্ছি না, চলো কোনো গাছের ছায়ার তলায় বসে। গাছের ছায়ার তলায় তো বসলাম, মেয়ে তখন বলছে আব্বা একটু পানি দাও, আমি আর পাচ্ছি না, আমার গলা শুকিয়ে গিয়েছে। তখন আমি কি করলাম শুনুন, অতি সুন্দর কথাই কবি লিখছে। নির্জন এলাকায় দেখি সেথায় আর তো কেহ নাই, নির্জন এলাকায় দেখি সেথায় আর তো কেহ নাই, নবী গো বুক ফেটে যায় মিয়ে পানি পানি করে তড়পায়, নবী গো বুক ফেটে যায় মিয়ে পানি পানি করে তড়পায়, আমি পুষিয়ে রেখে মিয়েকে পুষিয়ে রেখে একটু দূরে যাই গো আমি চলে, মিয়েকে পুষিয়ে রেখে একটু দূরে যাই গো আমি চলে, এক কবর খুলে বলি তারে পানি পাবি ওই কবরে গেলে, এক কবর খুলে বলি তারে পানি পাবি ওই কবরে গেলে। নিয়ে যখন পানি পানি করে তার পাচ্ছে, আমি একধারে চলে গেলাম দয়ার নবীজি, আমি দেখলাম নির্জন এলাকা কেউ নেই, আমি তখন কবর খুলেছি আর কবর খুলে মেয়ের সামনে গিয়ে বলছি মাগো তুমি পানি পেতে চাও, বলছে আব্বা আমি একটু পানি খেতে যাই, বলছে ওখানে ওই কবর আছে যাও তুমি ওই কবরের মধ্যে নামবে পানি পেয়ে যাবে। তখন ছোট্ট মেয়ে কি করছে শুনুন, ওই পানির তরে নামলো মেয়ে ওই খোলা কবরে, পানির তরে নামলো মেয়ে ওই খোলা কবরে, আর পানি না পেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তোলো আমায় ওপরে, পানি না পেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তোলো আমায় ওপরে। নবী গো আমি ভুলতে পারি না সেই কথা সেই ঘটনা, নবী গো আমি ভুলতে পারি না সেই কথা
কথার সেই ঘটনা আমি ওই কবর যখন দিলাম চাপা ধুলা বালি ফেলে আমি ওই কবর যখন দিলাম চাপা ধুলা বালি ফেলে তখনও ডাকছে আমার ছোট মেয়ে আব্বা আব্বা বলে তখনও ডাকছে আমার ছোট মেয়ে আব্বা আব্বা বলে এক জামানায় এমন নীতি ছিল গো এককালে বিয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে বিয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে সব শেষে আমার প্রিয় কবির নাম যখন এই ঘটনা শোনালো দয়ান নবীর চোখেতেও পানি এসে গেছে তখন সেই সাহাবা বলছে আমি আগেই বলেছি আমি এমন ভুল করেছি আমি সেই ভুলের মাশুল কখনে হয়তো ক্ষমা কখনে পাবো না তখন শেষ কথায় আমার নবী কি বলছে শুনুন ওই সাহাবি বলে ও গো নবী দয়াময় ওই সাহাবি বলে ও গো নবী দয়াময় আমি যা করেছি আল্লাহ ক্ষমা করবে না আমায় আমি যা করেছি আল্লাহ ক্ষমা করবে না আমায় দয়ার নবী তারি বলে খোদা রহিম রব্বানা দয়ার নবী তারে বলে খোদা রহিম রব্বানা যে চাই ক্ষমা মোর খোদা তারে নিরাশ করে না যে চাই ক্ষমা মোর খোদা তারে নিরাশ করে না তার তরে নবীজি দোয়া করে নবীর চোখের পানি চাই গো ঝরে কবি ইয়াসিন বলে দয়ার নবীজি যাই সবারে বলে কবি ইয়াসিন বলে দয়ার নবীজি যাই সবারে বলে নারীদের বাঁচার অধিকার সমান কেউ যেও না ভুলে নারীদের বাঁচার অধিকার সমান কেউ যেও না ভুলে এক জামানায় এমন রীতি ছিল গো এককালে বিয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে।